কারোর সাথে কোনো কথা লাগাতে যাবেন না, ঝগড়াও করবেন না। ও যে তোমাকে বিউটির কাছে কালকে একটা মরিচ চাইছিলাম, ও শশী এদিকে আসেন। আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? আপনি নাকি মেলা কষ্টে আছেন, তাই নাকি? হ্যাঁ, কি করবো, কত সাল পর বাদ না দিলে কি করবো। সাল পর বাদ দেয় না কেন, কি অপরাধ করেছেন পেটে রেখে যে সাল পর বাদ দেয় না? কি করে তো সব খাতি দেবো, কি লাগবে বলেন। এটা কি দেখি, এই যে সামনে এই কুকুরাই নিয়ে আসছেন, এই রাস্তা পাশে মানুষ ফেলাই দিচ্ছে, এগুলো কুড়াই নিয়ে আসছেন? হ্যাঁ, কি করবো, খাতি লাগবে না। আমার চাচা কই মরে গেছে, মারা গেছে। আর ছেলে মেয়ে কয়টা আপনার? চারটে। চারটে? তো এতগুলো ছেলে মেয়ে একজনকে আপনারা দেখেন না? খুঁড়ে নিয়ে আসেন, এখন তো রান্না করতে পেঁয়াজ রসুন লাগবে, এটা কই পাবেন? ছেলে কয়টা আপনার? চারটে। চারটে ছেলে, চারজন কি করে? দুই মেয়ে চার ছেলে, তাহলে ছয়টা ছেলে মেয়ে। দেখে ছয়জনে একজনও দেখে না? ওই মেয়েরা দেখে সময় সময়। ছেলে চারটে কি করে, এরা ভাত খায় না? খায়, রিক্সা বান চালায়। তারপরে তো মারা দেখা উচিত নাকি? ছেলে পেলে বাঁচাবো না, মা দেখো। তা আপনি সবাই তা বিয়ে করেছে না? বিয়ে করেছে, ছেলে মেয়ে এসে তিন চারটে করে। তাহলে সবাই ওজন হয়নি, আপনি ওজন ভারী হয়ে গেছেন অনেক, আপনারা দেখে না? তো বেগুন কিনেছেন, মাছ টাছ কিনেছেন? না না, মাছ কিনা। পেঁয়াজ রসুন তো মনে হচ্ছে নিয়ে আসছেন, চাই নিয়ে আসছেন মনে হয় না? হ্যাঁ, কি করবো কো। তাহলে আপনার কী লাগবে বলেন? কিছু বললাম নেই। চালের দোকান কই, চাল কিনে দেবো যে? ওই আছে এখানে, এই দোকানে চাল পাওয়া যাবে? এই যে এখানে ও কাকি, তাহলে আপনি ওই দোকানে যান, আমি বাইক নিয়ে আসি। গাড়ি দেখে দেন ও কাকি, দোকান কই এটা? আচ্ছা আসেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? কোন দোকানে চাল আছে আপনার দোকানে? চাল আছে, চাল আপনার যদি 10 কেজি চাল কিনে দিয়ে আপনার বাড়ি যাই, আল্লাহ আমারও কি বলবে না জানেন? যে তুই 10 কেজি চালটাই লোকের বাড়ি চলে গেছিস খাতি, পরে দেখা গেল 10 কেজি চালের থেকে দ্বিগুণ ঘর হয়ে গেছে আমার, নিয়ে যাই। আপনার গোস্ত কিনা লাগবে নে, আপনার হচ্ছে ডিম কিনা লাগবে নে, জানি না এবার খুব মানতে পারবে তাই কোনো তো যাই। আইসক্রিম খাবেন? আসুন। আপনার আপনার আব্বাকে আইসক্রিম খাওয়াইছে কখনো? আমি কিন্তু আমার মারাও মাঝে মাঝে ইয়ার্কি করি, এরকম বলি যে তোমার আব্বাকে তোমার এটা খাওয়াইছে, তোমার আব্বাকে তোমার এটা খাওয়াইছে। মানে আমি আমার মারে বলি, তাই আপনারে বললাম যে আপনার আব্বাকে আইসক্রিম খাওয়াইছে কখনো? না, আমার মা কিন্তু আমার বন্ধুর মতন, মার সাথে ইয়ার্কি করি অনেক, বুঝেছেন? তাই আপনার সাথে ইয়ার্কি করতেছি। আমি চাকরি করি, আমি চোর 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 আপনাদের মন চুরি করি। ঠান্ডা কিন্তু তোরা নাকি চাইলো আইসক্রিম কখন? কাকে বসে খান, বাথরুম
মানুষের যদি পাঁচটা সন্তান থাকে একটা দুটো খারাপ হয় তা আপনার কি সবগুলোই খারাপ সবগুলো সবগুলো তা আপনি কি ক্ষতি করেছেন যে আপনার সাথে না শত্রুতা করে কিছু করে যে পেটে তো সুয়ে ছাড়িয়ে দিয়ে হয় কুকুর তো ছেলে মিলে তাই কই ও যে তোমাকে মিউটির কাছে কালকে একটা মরিচ চাইছিলাম मुरब्बी मानुष अपना तो विषय कथा बार दरकार नहीं খাবেন দেবেন যে কদিন আছেন আল্লাহ আল্লাহ করবেন শেষ এই আপনি মনে হয় কিছু বলেন এই নিয়ে বাদে মারামারি গ্রামের মানুষ তো এই নিয়ে বাজে যায় মনে হয় গ্রামের ওই মোর মোর বয়সে কেউ কিছু কয় না এত খারাপ সে মহিলা আমার মাঝে মাঝে তার কান্দেন না পানি বেরো যাচ্ছে যে হার মানলে জুনজাল যায় আপনি হার মানবেন কে কি করতেছে কে কি খাচ্ছে না কে কি করতেছে কিছু বলার দরকার নেই আপনি চুপচাপ থাকবেন খাবেন মুরব্বী মানুষ আল্লাহ আপনার যে কদিন রিজিক আছে সেকদিন আপনি মরবেন না আল্লাহ আপনার একটা ব্যবস্থা করেই দেবে বুঝতে পারছেন এই যে আমি আপনার সাড়ে কিনে দিলাম আপনার এক মাস চলে যাবেন আপনি কি জানতেন আমি সাড়ে কিনে দেবো যে রিজিকার মালিক আল্লাহ না আমার আল্লাহ পাঠাইছে বলে হয়তো আমি আসছি আপনার সাড়ে কিনে দেওয়ার জন্য ওই যে রিক্সাওয়ালাকে ডাকেন একটু এই নিন যা খাতে মন চাই কিনে খাবেন হ্যাঁ মাছ কিনে আনেন মাছ আজকে কিনে দেবেন কালকে কিনে নেন নিরিবিলি এখন দুপুর হয়ে গেছে বাড়ি যে খাওয়া দাওয়া করে যা আল্লাহ মনে করেন নসিবে রাখি যে খায়ে রেস্ট করেন আর হচ্ছে কালকে মাছ কিনেন হ্যাঁ ঠিক আছে ভাই চাইটা একটু কষ্ট করে আপনি নিন ওঠেন হ্যাঁ অবশ্যই না না 50 টাকা নিন একটু সমস্যা নেই একটু নিয়ে নিজ দায়িত্বে একটু নামাই দিয়েছেন মুরবি মানে জানছি ওঠেন ওঠেন কি কইছি শুনেছেন কারোর সাথে কোনো কথা লাগাতে যাবেন না ঝগড়াও করবেন না সুষমা ভাববেন আমার কেউ নেই আমি বুঝিছি আপনার বিষয়টা আমি বুঝি যে কি হতে পারে ঠিক আছে ওই আপনার গাই জ্বালা হয় আপনি বকেন এর বাইরে তাই ঝগড়া এগুলো করবেন না মুরব্বী হয়ে গেছেন না ঠিক আছে তাহলে যান কাকি ভালো থাকেন আচ্ছা আসসালামু আলাইকুম আচ্ছা